তো এখন সমস্ত স্টুডেন্টদেরকে সার্ভাইভাল কোর্স করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তো সার্ভাইভাল ক্লাস এখানে নেওয়া হবে। আচ্ছা আজকে সকালে মানে সকাল বলি কেন, আজকে রাত্রের যেটা প্ল্যানটা সেটা আগে আলোচনা করে দিই, প্ল্যানটা বলে দিই। গ্রুপ যেরকম ভাগ আছে সেরকম গ্রুপ ডিভাইড অনুযায়ী কাজ হবে, ঠিক আছে? কি কি করতে হবে না করতে হবে সেটা আমি পরে বলছি। তো এখন কি ক্লাস ছিল? সার্ভাইভাল। আমরা সার্ভাইভালে কোন জায়গাটাকে চুজ করবো, মানে সার্ভাইভ করতে গেলে আমাদের সবার আগে কি দেখতে হবে। ধরো তুমি ডালিম খোলাতে চলে আসলা, ঠিক আছে, এখানে এই এই জায়গাটাতে তুমি হারিয়ে গেলে তোমার কেউ নেই, সমঝলো? আপ ইস জায়গা মে আভি আয়া আর ভটকতে হুয়ে আ গিয়া আর আপকা জো ফ্রেন্ড হ্যায় সব খো গিয়া, আপ আকেলা হো। তো ফার্স্ট ক্যা করনা হ্যায় আপকো? আমি নদী নদী সাইড। হ্যাঁ, নদী সাইডে কোথায় যাবি তুই? রাত্রি হয়ে গেলে পরে কোন দিকে যাবি তুই? প্রোগ্রামটা কি রাত্রে? তো আজকে তো আমি রাত্রের কথাই বলছি। ছাদ ডুন্ডা পড়ে গেছে। হ্যাঁ, একদম ঠিক বলছে, ছাদ ডুন্ডা পড়ে গেছে। আর খানা বানানো পড়ে গেছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হ্যায় স্যার পানি তো আই। সবার আগে দেখতে হবে এখানে ওয়াটার সোর্স আছে নাকি, তাহলেই থাকবো। আমি বাই চান্স এই জায়গাটাকেও চুজ করতে পারি থাকার জন্য আজকে রাত্রে, কিন্তু যখন জল পিপাসা পাবে তখন আমি কি করব, ঠিক আছে? তো আমাকে সবার আগে যদি দেখি যে আমার সূর্যটা ওখানটায় সিগনাল দিচ্ছে যে ডুববে ডুববে, তাহলে সূর্য ডুবার আধা ঘন্টা পরে 25 থেকে আধা ঘন্টার মধ্যেই অন্ধকার হয়ে যায় না? তো আমাকে কি করতে হবে, সূর্য ডুবার যে এখন পজিশন আছে আমাকে এই আধা ঘন্টার মধ্যে সবার আগে জলের সোর্স, মানে আমাকে ফটাফট করে নিচে যেতে হবে, নিচে যেতে হবে, ওখানটায় জলের সোর্সটা দেখতে হবে। সবার আগে জলের সোর্স দেখলাম, তারপরে সেকেন্ড কি দেখতে হবে, আগুনের জন্য কি দেখতে হবে, লাকড়ি, ফায়ারউড দেখতে হবে, যে আমাকে আগুন ধরানোর মতন এই জায়গায় ফায়ারউড আছে নাকি, ঠিক আছে? ফায়ারউড হয়ে গেল, তারপরে কি দেখতে হবে, শেল্টার। আচ্ছা, ওষুধের ওটা আসছে, ওষুধেরটা বা কি কি বললাম জানো এখন? হ্যাঁ, আগুনের পরে কি দেখতে হবে বললাম, শেল্টার। আচ্ছা হ্যাঁ, শেল্টার দেখা যেতে পারে, যে আমি এখানটা শেল্টার বানানোর মতন কোনো জিনিস আছে নাকি, ঠিক আছে? তারপরে কি দেখতে হবে, ধরো শেল্টারও হয়ে গেল, জল পাওয়া গেল, ওখানটা বাজে লোকের আড্ডা, সেই গ্রামটাই হয়তো বাজে, ঠিক আছে, আমাকে মেরেও ফেলতে পারে আমাকে টাকা পয়সার জন্য, বা আমার জ্যাকেটটার জন্য থাকে, এরকম প্রচুর জায়গা আছে যেখানে তোমার জামা কাপড়ের জন্য মার্ডার হয়ে যাবে তুমি, বা তোমার আংটির জন্য, গলার চেনের জন্য। যদি ওরকম দামি জিনিস থাকে সবার আগে আমাদের মুখে ঢুকাই নাও আংটি, ঠিক আছে, গলার চেন থাকলে পকেটে ঢুকাই নাও, যাতে ও দেখে না বুঝতে পারে তুমি ভালো ঘর থেকে আসছো বা তোমার অনেক ক্যাশ আছে। যদি ওরকম মনে হয়েছে আমাকে গ্রামটা ওরকম একটু ডাউট আছে এই গ্রামের লোকদের, তখন আর হচ্ছে দেখতে হবে যে আমরা চেষ্টা করবো যে ভালো জায়গায়, মানে মানে আমি ট্রেক চেনে না এখন বলতে হতে, একটা ট্রেক চেন ছিল পরে ওটা দেখাবো। তো ওটা দেখতে হবে যে এখানটা ভালো কমিউনিটি আছে নাকি, ঠিক আছে? তারপরে দেখা গেলো যে এমন একটা জায়গায় গেলাম যেমন কি ডালিম খোলার নিচে। আজ থেকে আমরা যখন অনেক বছর আগে আসলে ওখানে কোনো বাড়ি ঘরই ছিল না, তো আমরা সবার আগে ওখানে কী দেখছিলাম, নিশ্চয়ই মানুষ টানুষ ওগুলো দেখি নাই আমরা, এছাড়া এখানটা কোনো বাঘ আছে নাকি, হাতি আছে নাকি, ঠিক আছে, সাপ আছে নাকি, তাহলে আমাদের ওয়াইল্ড লাইফের ওইটাও দেখতে হবে, সেফটি অ্যান্ড সিকিউরিটিতে, ঠিক আছে? সেফটি অ্যান্ড সিকিউরিটিতে এটা সব জায়গায় এটা খাটবে, ওর জন্য এটা কোনো পয়েন্ট দিলাম না, কারণ কি এটা একটা ইউনিভার্স টাইপের একটা পয়েন্ট এটা। হ্যাঁ, তো আমাদের হচ্ছে প্রথমে দেখতে হবে যে জল, তারপরে দেখতে হবে ফায়ারউড, তারপরে হচ্ছে শেল্টার, তারপরে ফুড, আর তারপরে 5 নম্বর সেফটি অ্যান্ড সিকিউরিটি। কিন্তু এটা 5 নম্বর ঠিকই, কিন্তু এটা ইউনিভার্স, এটা সব ক্ষেত্রে লাগবেই যে কোনো কাজে।
এই মোচন করে না মোচন রাত্রি বেলা ওটা জল মোচন করে মানে জল ওখানে থেকে বের করে বাষ্পমোচন ঠিক আছে ওদের পায়ের ছাপ থাকে কিন্তু ওরা জানে কোন জায়গায় কোথায় জল পাওয়া যাবে বারো মাস তো ওরা ওই এলাকায় থাকে তা আমাদের পাড়ায় যে কোথায় আমি গেলে পরে ইয়ে পাবো চাউমিন পাবো কোথায় গেলে মোমো পাবো আমি যেরকম জানি সেরকম ওই পশু পাখিরাও জানে কোথায় গেলে পরে আমি জল পাবো তো ওই পায়ের ছাপ ফলো করেও আমরা কিন্তু জল অবধি পৌঁছাতে পারি ঠিক কি না আচ্ছা তারপরে জলের আরো আরও কিছু বলো গল্প মাটি মাটি খুললে ভালো বলছে এটা রিভারে যখন রিভার শুকানো থাকে ওইটার মধ্যে মাটি খুললে মাটি হ্যাঁ ওটাও হবে বা মোটামুটি একটু ভিজা জায়গাতেও মানে মাটি খুললেও প্রথমে জলগুলোকে একটু হাত দিয়ে ফেলে দিলে তাতে ঘন্টা দুয়েক লাগে হ্যাঁ সেটা তো নোংরা থাকবে হ্যাঁ নোংরা থাকবে তো ওটা জলটা খোঁড়ার পরে কিছু প্রথম যে জলটা উঠবে নোংরা বেরোবে ফেলে দাও তারপর আবার ঘন্টা দুয়েক পরে আবার একটা জল উঠবে মানে এক ঘন্টার মধ্যে জল উঠে যায় আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে হ্যাঁ আবার ওই জলটা ফেলে যাও তিন নম্বর যে জলটা উঠবে ওটা খেতে পারো এমনকি যার পেটের প্রবলেম সে যদি ওই জল খায় তার পেটের প্রবলেম চলে যাবে আর যাদের ওই যে হাঁটুর ব্যথা হাড়ের ব্যথা হয় না অ্যাকোয়াগার্ডের জল খেয়ে যারা ওইসব ফিল্টার জল খায় তাদের বেশি করে হয় কারণ কি ওটার মধ্যে টিডিএস লেভেলটা জিরো হয়ে যায় মানে ওখানে যখন জীবাণুটা মুক্ত করে টিডিএস লেভেলটা জিরো হয়ে যায় তো না ওই মাটি নিচতে কোনো জল ফুটাতে লাগে না ওই দুইবার ফেলে দিলে তিনবারের বার ওই জল খাওয়া যাবে ওটা বডির জন্য ভালো আচ্ছা তারপরে কি এটা সাউন্ডটা চেঞ্জ হচ্ছে না তো এটা সাউন্ডটা এটাতে এই সাউন্ড এটার জন্য না মানে জল থাকলে এবার আবার ঢক ঢক করে সাউন্ডটা মানে একটু অন্য টাইপের সাউন্ড হবে মানে এই এই টাইপের ঢক ঢক করে সাউন্ড করবে ঠিক আছে তখন এখানটা গর্ত করতে করতে যে ফোটাটা হবে এমনি জল খেতে হবে ওকে না পূর্ণিমা যেখানটা গেলো আনতে দেখ ওই 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 উপরে ফাল্টিগুলো ফেলে দিয়ে ওখানে থেতলা করে দিলেও কিন্তু ব্যাস ওদিক তো বেশ জল যে জলটা বেরোবে ওটা খুব ভালো এমনকি যাদের মানে ব্লাড কম আছে ওই জলটা খেলে আরও ব্লাড তাদের ভালো হবে হ্যাঁ 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 পারবা বাসের মধ্যে তো ওইটাই বললাম এখনই বাসের মধ্যে এই যে এই যে বাসের মধ্যে যেটা দেখালাম না ঢকঢক করে ওটা কিন্তু বাসের মধ্যে জল থাকে কিন্তু সব বাসে না এখন শীতকাল হ্যাঁ ওটা বর্ষাকালে বেশিরভাগ হয় ওটা ঠিক আছে আরেকটা হতে পারে কচু গাছ বা যে কোনো গাছের মধ্যে জমতে থাকে জল ওটা তেল লবণ হলো যা যা ইচ্ছা সব দিবা এটা দিয়ে মুখটাকে এরকমই এই যে এরকম একটা যেটা থাকে গিফট এই গিফটটা মুখ দিয়ে ঢাকবা অথবা যদি এদিকেও গিফট থাকে এদিকেও গিফট থাকে এখানে ছোট্ট করে একটা ফুটা করার চেষ্টা করবা ঠিক আছে ওই ফুটার মধ্যে চাল ডাল সব কিছু জল দিয়ে একটা পাতা দিয়ে উপরে মাটি বা গোবর দিয়ে লেপে বা বুনা তার আছে আমাদের কাছে প্রচুর বুনা তার দিয়ে দিব দিয়ে আগুনের মধ্যে দিয়ে দাও কিছুক্ষণ পরে আধা ঘন্টাও লাগবে না 25-20 মিনিট লাগবে খিচুড়ি রেডি হয়ে যাবে আর ওটা স্বাদ দারুণ স্বাদ হয় বিরিয়ানি হয়ে যাবে বিরিয়ানিও করতে পারো বাম্বু বিরিয়ানি যে কোনো কিছু করতে পারো এটা মধ্যে মাংস রান্না করতে পারো পনিরও রান্না করতে পারো সব কিছু সে জায়গাটা কি দেখতে পারি আমরা ন্যাচারাল শেল্টারটা সবার আগে খুঁজবো ন্যাচারাল শেল্টার মানে পাহাড়ে যদি এরকম দিতে আমরা তখন ওভারহ্যাং কে ক্লাইম করলো পূর্ণিমা তো ওই একটা গুহা ওরকম যদি আমরা কেভের মতন পেয়ে যাই তাহলে আমরা ওখানে শেল্টার নিবো কিন্তু ওখানে দেখতে হবে ভালো করে ওখানে ভাল্লুককে কিন্তু গুহা খুব পছন্দ আবার ভাল্লুক ওখানে ঘুমায় না তো দেখা গেলো তুমি শুয়ে আছো স্লিপিং ব্যাগ নিয়ে পাশে ভাল্লুকের গিয়ে বলে এবার শুয়ে আছো মুশকিল হয়ে যাবে ঠিক আছে তো আমরা ওইগুলোকে চেক করবো যে ওখানে কোনো ভাল্লুক থাকে ভাল্লুকে পটি ছটি থাকবে কিন্তু ওইসব জায়গা নেই আমাদের এই জায়গা ফ্রি জায়গাই আছে ওগুলো সব সার্ভে করা আছে ওরকম কিচ্ছু নেই
তা আমরা তারপরে ওই যে বল গাছের ওটা স্যার এখানে একটা গাছ ছিল ওই গাছে একটু ছোট এত সুন্দর বলছে অনেক সময় গাছের মধ্যে দেখো না অনেক একটা বড় ফুটা থাকে মোটমাট আমাদের ক্যাম্প সাইটের মধ্যে একটা আছে হ্যাঁ ওই ক্যাম্প সাইটের গাছের ওই কটরের মধ্যে গিয়েও আমরা নাইট হোল্ড করতে পারি ঠিক আছে কিন্তু আবার ওই সাবধান বলে দেব যে ওটা করার আগে দেখতে হবে সাপ সাপ আছে নাকি কারণ কি ওই গাছের ন্যাচারাল জিনিস তো আমাদেরও পছন্দ ওয়াইল্ড লাইফেরও পছন্দ তো আমরা ন্যাচারাল জিনিসটা থাকার আগে দেখে নেব যেমন কি শিয়ালের বাড়ি কেউ দেখছো শিয়ালের বাড়ি হচ্ছে ওরকম ঝোপের মধ্যে এমন ভিতরে করবে না ওরা বডিটাকে এরকম ধাক্কা দিয়ে সুন্দর এরকম ইগলুর মতন ভিতরে হয়ে ঝোপের ভিতরে তো ওই শিয়ালের ঘরের মতন করেও আমরা রাত্রিবেলাটা থাকবো ঠিক আছে শেল্টার করতে পারবো আমি দেখা দিচ্ছি এটা কথা হচ্ছে কি স্যার ওখানে এভাবে এসে দুইটা করে আর উপর দিয়ে একটা রিচ পোল দিয়ে দুই সাইড থেকে প্লাস্টিক দিয়ে দিতে পারি ঠিক আছে তাহলে কি হয়ে যাবে এটা এ শেপ শেল্টার ঠিক আছে এই শেল্টারটার নাম হচ্ছে টেম্পোরারি শেল্টারের মধ্যে এখন নিচে দিয়ে দেখো ওখানটা এ শেপ শেল্টার এখানে হচ্ছে পাইনার্স গ্রুপের হচ্ছে সার্ভাইভাল যে ক্লাস আছে ওটা চালু হয়ে গেছে তারা নিজেরাই রান্না করবে ওদেরকে জিনিসপত্র দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তোমাদের যদি মনে হয় নিয়ে আসতে পারো কিন্তু ঠিক আছে ওটা লাগবে না ওটা ওটা আনতে লাগবে না তো তারা সমস্ত রান্না নিজেরাই করবে আজকে ওদেরকে একটা জায়গা সিলেক্ট করে দেওয়া হয়েছে তো দেখা যাক ওরা কী কী রান্না করবে আর গ্লাসের মধ্যে জলগুলো ভরা আছে এক এক করে আসো কে ফটো তুলছে কি করে কোনো অসুবিধা নেই ভাত কম সিদ্ধ হয়েছে মাছটা খাইছো কেউটা মাছ খাই দেখো কেউ টেস্ট করবে মাছ অন্য কেউ করবে সবার ডিপার্টমেন্ট আলাদা লবণ দাও পাশে একটা লবণ দাও পাশে দেখি একটু আমি টেস্ট করতে চাই আমি মেন টেস্ট করবো ভাতটা ভাতটা ওর জন্যই তাহলে মনে হচ্ছে একবারে বলবো আচ্ছা ক্যাম্পার জল